বন্ধুরা, আমি গুড়িয়া, তোমাদের আমার গুড়িয়াস কুকবুকে স্বাগত জানাই। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা। নিয়ে নিচ্ছি ছোলার ডাল এক বাটি আর এক বাটি মটরের ডাল। আমি দুটো ডাল মিলিয়ে করব। ডালগুলোকে ভিজিয়ে দিলাম। মশলাগুলো নিয়ে নিয়েছি, ধনে, জিরে, মৌরি, তেজপাতা, আদা, শুকনো লঙ্কা আর গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। সমস্ত আস্ত মশলাগুলোকে আমি জলে ভিজিয়ে রাখব। জলে ভিজিয়ে রেখে মশলাগুলোকে মিক্সিতে বেটে নিলে কিন্তু বাটা মশলার স্বাদই পাওয়া যাবে। মাপগুলো আমি সমস্ত দিয়ে দিলাম। আমি তেজপাতাও কিন্তু কিছুটা বেটে দেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে সব ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়ে আমি রান্নাটা করব। দিয়ে দিলাম স্টার এনিস, লবঙ্গ, এলাচ আর দারচিনি। সব কিছু একসাথে ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি মশলাগুলো ভিজে গেলে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। মশলাটা কিছুটা বেটে নিয়ে তারপর আমি আদাটা দিয়ে আবার ভালো করে বেটে নিলাম। দেখো, আমার মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এইবার আমি ভেজানো ডালগুলোকে পেস্ট করে নেব। ডালের পেস্টটাও আমার রেডি হয়ে গেছে। এবার গরম কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে আমি ফোড়ন হিসেবে দিয়ে দেব পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হিং। যেহেতু এটা নিরামিষ রান্না, হিং দিলে কিন্তু অসাধারণ গন্ধ হবে। দিয়ে আমি একটু ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর গন্ধ বেরোয়। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে আমি ডালের পেস্টটা দিয়ে দেব। এই জায়গায় খেয়াল রাখতে হবে, ডালের পেস্টের সঙ্গে কিন্তু মিক্সিটা ধুয়ে বেশ খানিকটা জল দিতে হবে, না হলে কিন্তু আঠালো ভাবটা হবে না। জল না দিলে কিন্তু ধোকার ডালনায় যে আট ভাবটা সেটা আসবে না। তাই জন্য এখানে বেশ খানিকটা জল দিয়ে আমাকে বানাতে হবে ধোকার পিসগুলো। আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো নুন, মিষ্টি। যারা ঝাল বেশি খাও তারা এখানে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো বা কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারো। দেখো, এবার আমি এটাকে একদম শুকনো একটা ডালের মন্ড তৈরি করে নেব। তবে আমরা বেশি ঝাল খাই না, তাই সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম। যারা ঝাল খাও এখানে লঙ্কা কুচি বা লঙ্কা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। এইবার আমি ভালো করে একটা ডালের মন্ড তৈরি করে নেব। দেখো, প্রায় হয়ে এসেছে আমার ডালের মন্ডটা। আর একটু আমি করব। এই যে ডালের মন্ডটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা প্লেট নেব আমি। সেই প্লেটে একটু তেল মাখিয়ে নিতে হবে, যাতে ডালের মন্ডটা ওখানে দিলে লেগে না যায় প্লেটের সাথে। এবার ডালের মন্ডটা দিয়ে হাত দিয়ে বা স্প্যাচুলার সাহায্যে এটাকে চেপে চেপে বসিয়ে দিতে হবে। যতটা মোটা রাখতে চাও তুমি ততটা মোটা রেখে সমান করে প্লেটের মধ্যে চারধারে ছড়িয়ে দিতে হবে। দেখো, আমি পুরো প্লেটটাই ছড়িয়ে দিয়েছি। দিয়ে এটাকে কিন্তু আমার ঠান্ডা হতে দিতে হবে, কারণ ঠান্ডা না হলে কিন্তু এটা ভালো মতো জমবে না, কেটে রান্না করাও যাবে না। তাই আমাকে ঠান্ডা করতে হবে। এই যে আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি পিস করে কেটে নেব। পিস যে যার পছন্দ মতো করবে। আমি বরফি আকারে কেটে নেব। আমি একটু ছোট ছোট করে করেছি। এইবার এই বরফিগুলোকে আমি কড়ায় তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এই বরফিগুলোকে এবার আমি ডালের বরফিগুলোকে দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত বাঙালি কিন্তু ডালের এই ধোকার ডালনা প্রচণ্ড পছন্দ করে আর প্রায় প্রত্যেক ঘরে এই রান্না হয়ে থাকে। দেখো, আমি ডালের বরফিগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি উনুন থেকে তুলে এক পাশে রেখে দেব। এই রান্না আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এইবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। একটু তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। তারপরে আমি ওই যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সমস্ত মশলা আর আদা দিয়ে, সেইটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি কষাবো।
মশলা কষানোর উপর কিন্তু মশলার স্বাদ নির্ভর করে। দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন চিনি, ঝাল নুন মিষ্টি এটা যে যার স্বাদ অনুযায়ী এবং পরিমাণ অনুযায়ী দিতে হবে। দিয়ে আমি খুব ভালো করে কষাচ্ছি, দিয়ে দিচ্ছি মিষ্টি। নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই আমি একটু বেশি চিনি দিলাম। আর দিয়ে দেব কিছুটা টমেটো কুচি। এইবার আমি টমেটো গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষাবো। টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তাই আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করলে সময় এবং গ্যাস দুটোই বাঁচবে। দেখো এইবার আমি ঢাকা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটোগুলো নরম হয়ে গেছে, আমি স্প্যাটুলার সাহায্যে একটু ঘেঁটে দিচ্ছি। দিয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জলটা এখানে বুঝে দিতে হবে, ধোকার টুকরোগুলো কিন্তু জল টানবে, যেহেতু ওটা ডালের তৈরি ওটা বেশ খানিকটা জল টানবে, সেটা বুঝে জলটা দিতে হবে। জলটা দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দিলাম। খুব ভালো করে ফোটাতে হবে, ভালো করে ফুটে উঠলে দিয়ে দিতে হবে ধোকার টুকরোগুলো, দিয়েও ভালো করে ফোটাতে হবে। আমি সমস্ত ধোকার টুকরোগুলো দিয়ে ঝোলের সাথে মিশিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। এই জায়গায় কিন্তু আমি আর ঢাকবো না, ঝোলের রঙটা ভালো হওয়ার জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। নিরামিষ দিনে এই রান্না করে নিলে কিন্তু কেউ আর মাছ মাংসের জন্য বায়না করবে না, ঝটপট খেয়ে নেবে, কারণ এটা কিন্তু প্রত্যেকেরই খুব পছন্দের একটা ডিশ। আমি ঘি দিয়ে দেব নিরামিষ রান্নায়, গরম মশলার সাথে ঘি না দিলে কিন্তু ঠিক জমে না, তাই একটু ঘি দিয়ে দিলাম। ধোকার ডালনাটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। লুচি, পরোটা, পোলাও, ভাত, রুটি সমস্ত কিছুর সাথে কিন্তু এটা অসাধারণ খেতে লাগবে, আর সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে।